বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বিশাল জনসভা দুবরাজপুরে গোষ্ঠডাঙ্গাল মাঠে খয়রাশোল ব্লকে জনসভার আয়োজন করা হয়েছিল। এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পদ্ম কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। কিন্তু তার জন্য আমার নির্বাচনে কোনো তফাত নেই, আমার জেতার কোনো তফাত নেই। কিন্তু আমি বারবার বলেছি যে আমার খারাপ লেগেছে, নমিনেশন অবধি পৌঁছে একটা মানুষ যদি সেমিফাইনালে গিয়ে ফাইনালে আটকায় সেরকম একটা খারাপ লাগা হয়েছে। কিন্তু এটা অদ্ভুত আমাকে হয়েছে কিনা কারোর ক্ষেত্রে আমার জানা নেই, এবং মানে লগ্নভ্রষ্ট হয়ে যাওয়ার মতো না, বিয়ের পাত্র এসে বসার বন্ধুর সঙ্গে বিয়ে হয়ে গেল সেরকম হয়ে গেছে ব্যাপারটা। মানে লড়াইটা একই থাকবে বিজেপির সাথে? হ্যাঁ, আগেও আমি বলেছি, প্রত্যেকদিন বলেছি তোমাদেরকে, তোমাদের পুরো রেকর্ডিংগুলো বার করে নিও, এবং চার তারিখ অব্দি আমি যা যা এক কথা বলছি, একই কথা বলে যাচ্ছি, আমি জিতবো একই কথা বলে যাচ্ছি, কোনো ফারাক পড়বে না, ওনার উপস্থিতি অনুপস্থিতি কিচ্ছু আমার তফাত হবে না, সেটা আমি বারবার বলেছি, বলছি, ও চার তারিখ মিলিয়ে নিও। আমি যেগুলো প্রার্থী বদলে মার্জিনটা কি বাড়বে মনে করছি? বাড়লে বুঝবো, আমাদের একটা তো গেসিং আছে, সেটা আমাদের কী আছে গেসিং সেটা বলবো না, কিন্তু আমাদের একটা তো আন্দাজ কী হতে পারে, তার ওপরে যেটা হবে সেটা হয়তো বা এই ডিস্টারবেন্সে কী হবে সেটা আমরা ফিল করবো, কিন্তু আদারওয়াইজ এমনিতে এবারে হবো। দিদি, আপনি কি মনে করছেন জিতে গেছেন একবারে? হ্যাঁ, দেবাশিস চলে যাওয়ার পর কি জিতে গেছেন মনে করছেন? আগে বলেছিলাম জিতে গেছি, আসার আগে বলেছিলাম, এসেছিল যে কদিনের গেস্ট হিসেবে সে কদিনও বলেছিলাম, চলে যাওয়ার পরেও বলছি। চলে যাওয়ার পরে কেন বলবো? চলে আগে বলিনি, থাকার সময় বলিনি, 5 বছর ধরে বলিনি, তাহলে সে একটা আমার কাছে এই নয়।